ঢাকা বরিশাল মহাসড়কের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে একজন, আহত হয়েছে অন্তত 30 জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে 8 থেকে 10 জন। সকাল 10:30টার সময় উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় ঢাকাগামী সাকুরা পরিবহন ও বরিশালগামী সুগন্ধা পরিবহনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সুগন্ধা পরিবহনের কামাল শিকদার নামের একজন যাত্রীর মাথা কেটে আলাদা হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পরপরই থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস উদ্ধার কাজে অংশগ্রহণ করে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এতে 8 থেকে 10 জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সুগন্ধা পরিবহনে থাকা নিহত কামালের চাচা জানান, কয়েকজন সঙ্গীকে নিয়ে ফরিদপুর সদরপুর থেকে চরমোনাই মাহফিলে যাওয়ার জন্য এই গাড়িটিতে উঠেন এবং কামাল ইঞ্জিন কাভারে বসাছিলেন। হঠাৎ দুর্ঘটনা ঘটলে কামালের দেহ মাথা আলাদা হয়ে পড়ে থাকতে দেখেন। এ সময় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং 1 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। বাড়ি থেকে মানে 5-6 থেকে গাড়ি উঠছি, চরমোনাই যেতেছিলাম, তো আমাদের গাড়ি মোটামুটি সুস্থই ছিল, ডান দিকের গাড়িটা বোধ একটু এইরকম না কেমন হয়েছে, আমি আবার পিছনে ছিলাম, আমি বিস্তারিত কিছু গাড়ি যখন বাড়ি খাইতে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন যার তার মতে সে পড়ে গেছে, কারো কোনো অনুষ্ঠান, আমি মোটামুটি একটু সুস্থ ছিলাম, আমি সিট ধরে একটু সুস্থ ছিলাম এই পর্যন্ত জানি। তারপরে তো যার তার মতো লোকজন বেরানোর পরে লাস্ট মোমেন্টে দেখি যে আমার বাচ্চাই সাকুরা পরিবহন এবং সুগন্ধা পরিবহন, সাকুরা পরিবহন সুগন্ধারে ওভারটেক করার সময় পুলিশে সাকুরা সুগন্ধা গাড়ির সামনে ধাক্কা মারলে সুগন্ধা গাড়ির ধাক্কা খেয়ে রাস্তার সাইডে গাড়ির সাথে ধাক্কা খায়, এতে একজন যাত্রী আহত নিহত হয়, তার মাথা সিটের সামনে পড়ে যায়, আর 8-10 জন লোক আহত হয়, গুরুতর আছে 3 জন, তাদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো করা হয়েছে। এম রিদ আহমেদ, 26 টেলিভিশন।